বাবা, একা একা নামতে পারো তুমি? হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম ইচ্ছে রান্না ব্লগসের নতুন ভিডিওতে। এখন আমরা আছি ভাগীরথী নেউটিয়ায়। মেয়েকে ডাক্তার দেখাতে এসেছি এখানে। এতক্ষণ ওই যেভাবে আনন্দ করছিল তা দেখে কেউ বলতে পারবে না যে কাল রাত্রিটা আমাদের ঠিক কীভাবে কেটেছে। মানে অপেক্ষা করছিলাম যে কতক্ষণে রাতটা কাটবে আর আমরা ডাক্তারের কাছে ওকে নিয়ে আসবো। সারা রাত ও ঠিক করে ঘুমোতে পারিনি, হয়তো আর যতদূর আমার মনে হয় শ্বাসকষ্টের জন্যই দম নিতে প্রবলেম হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা লেগে গেছে। তো কি হয়েছে অ্যাকচুয়ালি তো আমরা তো বুঝবো না, ডাক্তারকে দেখাতে এসেছি। এখন দেখি ডাক্তারবাবু কি বলে। তো আমাদের এখন ডাক্তার দেখানো হয়ে গেছে ওকে, আমরা এখন নিচে যাচ্ছি। আর ডাক্তারবাবু সব দেখলেন, বললেন যে খুব ভয়ের কিছু নেই, ঠান্ডা লাগার থেকে এটা হয়েছে, এমনিতেই সিজনও চেঞ্জ হচ্ছে, আর এটা ওর যেটা হয়েছে সেটা ভাইরাল, কারণ আমার নিজেরই ঠান্ডা লেগেছে তারপরেই কিন্তু ওর এটা হয়েছে। তো এখন ওষুধ টষুধগুলো নিয়ে নিচ্ছি, যেগুলো লিখেছে এখান থেকেই নিয়ে নিচ্ছি। আর ওর বাবা এখন উবার বুক করার চেষ্টা করছে যাতে আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি। আইন্দ্রি আমার তো এখনো কাল রাতের কথা ভাবতেই ভয় হচ্ছে যে মানে কিভাবে কষ্ট পেয়েছে সারা রাত মেয়েটা। যাই হোক, ডাক্তারবাবু বললেন যে বুকে সেরকম ঠান্ডা কিছু জমেনি, মেইনলি ওর নাকটাই ব্লক হয়ে আছে যার জন্য ও কষ্ট পাচ্ছে। এখনও আগের থেকে অনেকটাই বেটার ফিল করছে, দেখতেই পাচ্ছ যে কতটা এনজয় করলো এখানে এসে। মানে রাত্রিবেলায় যেরকম খারাপ অবস্থা ছিল এখন অতটা খারাপ অবস্থা নেই, আর ভালোই আছে। তো আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করছি যে ওর যেন আর কোনোদিনও এরকম না হয়। আমরা তো চেষ্টা করি ওকে সাবধানে রাখার। তো আমাদের মোটামুটি এখানে যা কাজ ছিল সবই মিটে গেছে, তাই এখন আমরা বেরিয়ে পড়ছি বাড়িতে যাওয়ার জন্য। আর যে গাড়িটিও বুক করেছিল সেটিও চলে এসেছে, তাই এখন আমরা বেরিয়ে পড়লাম। রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর আলোকসজ্জা,
দেখে মনে হচ্ছে পুজো শেষ হয়েও যেন পুজো শেষ হয়নি, কোথাও না কোথাও একটা আমেজ এখনো রয়ে গেছে। যাই হোক, আমরা বাড়ির দিকে যাচ্ছি এখন। ঘুমো পেয়েছে? ঘুমো ঘুমো ঘুমাবে না তুমি? এটা কি হচ্ছে, কি হচ্ছে? এগুলো বলছি, দাঁত দেখাতে বলছি। যাক, ডাক্তার দেখিয়ে তাও অনেকটা নিশ্চিন্ত হলাম। পূজার পরে আর কোথাও বের হইনি, এই ওকে নিয়ে বেরোলাম। তাও ভালোই লাগছে, অনেকদিন পরে বেরিয়েছি। আর ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে।